সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে প্রতি মুহূর্তের আপডেট জানুন। বর্তমান দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশি বাধার মুখে শনিবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়া পরিষদের আয়োজনে বুদ্ধিজীবী সমাবেশ বন্ধ হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান। এই ঘটনায় নিন্দা ও ধিক্কার জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, এখানে রাজনৈতিক সমাবেশ ছিল না, তারপরও দেওয়া হলো না। শনিবার সকাল 10টার সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা অংশ নিতে ঘটনাস্থলে আসেন। এর মধ্যে পুলিশ সকাল 10:15 থেকে অনুমতি নেই জানিয়ে অনুষ্ঠানটি বন্ধের কথা বলেন। পরে বেলা 11টার দিকে সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে এসে এই ঘটনার নিন্দা জানান। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে প্রতি মুহূর্তের আপডেট জানুন।